Sorry. কি মন খারাপ হয়েছে খুব রাগ হচ্ছে ভীষণ আমার উপর তাই না কি করবো বল তোমার ওই রাগানো চেহারাটা যে আমার খুব পছন্দ এইবার সরি 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 এমনি দুষ্টামি করছিলাম আর কিছু করার ছিল না কারণ এই অজপাড়াগায় তোমার পছন্দের খাবার পাওয়া প্রায় অসম্ভব তাই বাধ্য হয়ে বার্গার কিনে আনতে হলো আমি জানি খাবারটা তোমার খুব অপছন্দ কিন্তু কি করবো বলো কিছু না খেয়ে থাকার থেকে এই বার্গার খেয়ে থাকা তো অনেক ভালো আর তাছাড়া আশেপাশে এলাকায় এমন কোনো ভালো হোটেলও নেই যে লাঞ্চ করবো আচ্ছা এক কাজ করি চল চাল ডাল কিনে এই মাঠেই রান্না চলে দিই ছোটোবেলার ওই চড়ুই ভাতি খালার মতো সাদা ভাত লাউ শাক আলু সিদ্ধ আর ডিম ভাজি ওকে ওই মিয়া পাগল হয়ে গেলেন নাকি একা একা কালো কথা বলতেছেন আমার বউয়ের সাথে ফাইজলামি করুন মিয়া আমি তো কাউরে দেখতাছি না আপনার বউ পাইছেন কই আরে কল্পনায় বানানো বউ রে ভাই কাউকে না কাউকে কোনো একদিন তো বিয়ে করবো না এই জন্য প্র্যাকটিস করছিলাম মাথার তার তুর্কি সব সিরে গেছে একেবারে ধরে থানায় লয়ে যামু সব তার ঠিক করে এলাম মিয়া হাসতেছেন কেন আমি হাসতেছেন কেন এই গ্রামে পাগল ছাগলের কোনো জায়গা নাই মিয়া সব ফুটেন ফুটেন কইতাছি এই গ্রামেতে তাহলে গেলাম খবর আছে আচ্ছা সরি ভাই সরি অত পদের পাগল দেখলাম এই দুনিয়ায় কোথাও গিয়ে একটু শান্তি নেই সব জায়গায় ডিস্টার্ব মানে প্রাণ খুলে তোমার সাথে যে একটু কথা বলবো না সেটার উপায় না ইয়ে তুমি যদি পারমিশন দাও তাহলে এই খাবারগুলো আমি খেতে পারি খাবো থ্যাংক ইউ তোমাদের এখানে কে কে থাকে মতি নামে একজন কাজের লোক আছে সে বাড়ি সব দেখাশোনা করে আর রান্না বান্নার জন্য আছে পুটিরাম্মা কিন্তু আমার আব্বা আবার তার হাতের রান্না পছন্দ করে না তাই আমি সব কিছু রান্না বান্না করি পড়াশোনা করছো জি না আপা কেন পড়াশোনা করছো না কেন কোন পর্যন্ত পড়েছো তুমি এইচএসসি পর্যন্ত তারপর আর পড়নি কেন এসএসসি রেজাল্ট কি 4.46 4.46 ভালো রেজাল্ট তো তাহলে পড়লে না কেন আজব চুপ করে আছো কেন বুঝেছি নিশ্চয়ই তোমার বাবা তোমাকে আর পড়তে দেয়নি গ্রামের মেয়েদের যা হয় তুমি কোনো টেনশন করো না তোমার বাবাকে বলে তোমার পড়াশোনার ব্যবস্থা আমি নিচ্ছি